আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি, পরিবারের সবাই মিলে। তো বরাবরের মতো আজ আরও একটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আশা করি ব্লগটি ভালো লাগবে। আর গত ব্লগে আমি দেখেছিলাম খানমান পাতা, আর সেই খানমান পাতা দিয়ে কিভাবে মজার একটা ভর্তা তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো খানমান পাতাগুলো আমি ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি, আর এটা কিন্তু ডাটা সহকারেই আমি নিয়েছি। ডাটা সহকারেই খাওয়া যায়, অনেকে জানেন না যে ডাটা খাওয়া যায় না, ফেলে দেয়, শুধু পাতাটাই ভর্তা করে খায়। তো আসলে ডাটাও কিন্তু খাওয়া যায়, তো আমি ডাটা সহকারে নিয়েছি। যারা জানেন না তাদের অবশ্যই কাজে লাগবে। তো ছোট ছোট করে কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এটাকে আমি সিদ্ধ করে নেব। আর আরও একটা টিপস আপনাদেরকে দিচ্ছি, শাপলা ফুলের যে লতাটা আমরা খাই, যেমন করে ছিলি এর ডাটাটাও তেমনি করে ছিলে নিতে হবে, তা না হলে শক্ত হয়ে থাকবে, গলা চুলকাতে পারে। এই ভর্তাটা কিন্তু অনেক মজার হয়, যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন, আর যারা খাননি একবার হলেও ট্রাই করবেন। আর পাতাটা কিন্তু এই যে সিদ্ধ হয়ে গেছে, আর সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি, আর পানি রাখা যাবে না, পানিটা টেনে নিতে হবে। এবার এটাকে আমি বাগার দেব। বাগার দেওয়ার জন্য এখানে আমি কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন নিয়েছি, এটাকে ভালো করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা। কালো জিরে দিয়ে আমি কিছুক্ষণ কালো জিরাটাকে ভেজে নেব। তারপর ভাপ দিয়ে রাখা সেই খানমান পাতাগুলো এখানে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে আমি লাল মরিচ এবং সবুজ মরিচ দুটোই ব্যবহার করেছি, লাল মরিচটাই বেশি দেখতে পাচ্ছেন। তো লাল মরিচ ছিল সেই জন্যই আমি একটু বেশি করে দিয়েছি, কোনো সমস্যা নেই। চাইলে শুধু কাঁচা মরিচ সবুজটা দিয়েও ভর্তাটা বানাতে পারেন, এবং শুকনো মরিচ দিয়েও কিন্তু এই ভর্তাটা বানানো যায়। তো যা হোক, এবার কিন্তু আমি খানমান পাতাগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে একটু সময় নিয়ে ভাজতে হবে, তা না হলে কিন্তু গলা চুলকাতে পারে। তো ভাজা হয়ে গেছে, একদম সুন্দর করে ভেজে নিয়েছি, দেখেই বুঝতে পেরেছেন। তো ভালো করে একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে আর গলা চুলকাবে না। এবার আমি এটাকে শিলপাটায় বেটে নেব। তো বাটা হয়ে গেছে, দেখুন কত লোভনীয় একটা ভর্তা হয়েছে। এরকম ভর্তা সাথে থাকলে দু প্লেট ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায়। আজকের ভর্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।